আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি এক্সট্রা চ্যানেলটিতে। সুনামগঞ্জে ছয় পুলিশকে পিটিয়ে পানিতে নিয়ে ফেলল আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন বাধা দেওয়ায় ইজারাদের হামলায় নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে উপজেলার চেলা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ছাতক নৌপুলিশের ওসি মঞ্জুর আলম, উপপরিদর্শক হাবিবুর রহমান, দারোগা সবুজ হোসেন ও আরও অনেকে। পুলিশ জানায় ছাতক বন বিভাগের জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করেছিল একটি চক্র। বন বিভাগ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে বাধা দেয় নৌপুলিশ। এই সময় ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস পুলিশকে ফোন দিয়ে ইজারাদের লোকজনকে বাধা দিতে নিষেধ করেন। পুলিশ নিষেধ না শুনে বালু উত্তোলন বন্ধ রাখে। এদিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে ইজারাদের চারটি নৌকা পুলিশের পিছু নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ওসিসহ নৌ পুলিশের ছয় সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা বলেন, আমরা আসামিদেরকে মারলে একটু দয়ামায়া করি, কিন্তু আমাদের উপর হামলাকারীরা যেভাবে আমাদের আক্রমণ করেছিল সত্যিই অনেক ভয় পেয়ে গেছি। আমাদের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও তাদের সঙ্গে পেরে উঠতে পারেনি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের কাছে অতর্কিত হামলাকারীদের পরিচয় জানতে চাইলে কেউ তাদের পরিচয় দিতে রাজি হয়নি। এদিকে হামলাকারীদের সঙ্গে পৌরসভা কাউন্সিলরের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করেছে পুলিশ সদস্যরা। দর্শক, পুলিশকে কিছু বলা তো দূরে থাক, তাদের গা ঘেঁষে চলতে যেখানে সকলের মনে ভয় কাজ করে সেখানে পুলিশকে বেদম পিটিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। পুলিশ কি পারবে আওয়ামী লীগ নেতার শক্ত শেকল ছেদ করে তাদের উপর হামলাকারীদের আইনের বেড়াজাল নিয়ে শাস্তি দিতে? এবার দেখা যাবে পুলিশ নাকি আওয়ামী লীগ কার শক্তি বেশি। আওয়ামী লীগ নেতা বনাম পুলিশ বাহিনীর যুদ্ধ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সেই সঙ্গে সারা বাংলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।